আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে তোমাদের মেইনলি অধিবৃত্ত চ্যাপ্টারটা নিয়ে। এই তো এর আগে আমি আরো এই প্লেলিস্টে তুমি আরো দুইটা চ্যাপ্টারের ভিডিও পাবা, একটা হচ্ছে কি পরাবৃত্ত আর একটা হচ্ছে কি উপবৃত্ত নিয়ে, ঠিক আছে? তো তোমরা যারা ওই দুইটা ভিডিও কমপ্লিট করো নাই, তারা আগে কি করবা ওই দুইটা ভিডিও কমপ্লিট করে দেন এই ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? কারণ হচ্ছে আমি ওইখানে যে জিনিসগুলো বা ওই টাইপের যে জিনিসগুলো আমরা যেখানে ওখানে মানে আগে দুইটা ভিডিওটা দেখাইছি, এই ভিডিওতে কিন্তু আমি আর রিভিউ করবো না বা করলেও অত ডিটেলসে করবো না, ঠিক আছে? আমি জাস্ট শর্টে তোমাদেরকে জিনিসগুলো দেখাই দেওয়ার চেষ্টা করবো। তো যেগুলো আগে চলে গেছে একবার রিপিট করে ফেলছি, ওগুলো এখন আর রিপিট করার কোনো মানে হয় না। তো তোমরা যারা আগে দুইটা ভিডিও বা আগে তিনটা ভিডিও ছিল টোটাল অ্যাকচুয়ালি, পরাবৃত্তের দুইটা উপবৃত্তের একটা, তো ওই তিনটা ভিডিও যদি যারা না দেখে আসছো তারা একটু আগে গিয়ে চেক করে আসো, ঠিক আছে? তো আমরা এখন এটা নিয়ে স্টার্ট করতেছি, ঠিক আছে? তো অধিবৃত্ত, ঠিক আছে, তো অধিবৃত্তটার কথা যদি একটু বলি, আমাদের কনিক্সটা আসলে তিনটা পার্টে বিভক্ত। মানে আমাদের যে চ্যাপ্টার সিক্স আছে, মানে সেকেন্ড পেপারে যে চ্যাপ্টার সিক্সটা আছে, এই সিক্সটা হচ্ছে তিনটা টাইপের কনিক্স আছে। একটা হচ্ছে কি পরাবৃত্ত, ঠিক আছে, পরাবৃত্ত, আর একটা হচ্ছে কি উপবৃত্ত, আর একটা কি অধিবৃত্ত, ঠিক আছে? এছাড়া আরও কনিক্স আছে। কনিক্স বলতে কিন্তু আরও মানে তোমার বৃত্ত, সরলরেখা, ওই সবগুলো জিনিসকে বোঝাইতেছে একত্রে। তো আমাদের মেইনলি হচ্ছে কি বৃত্ত আমরা ফার্স্ট পেপারে পড়ে আসছি, সরলরেখা ফার্স্ট পেপারে পড়ে আসছি, সেকেন্ড পেপারে পার্টটাতে কি কি আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, ঠিক আছে? মনে রাখবা পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতার মান হিসেবে কত, 1, আর উপবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতার মানটা 1 থেকে ছোট হয়, আর অধিবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতার মানটা কি হবে, 1 থেকে বড় হবে, ঠিক আছে? পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতার মান কত হয় 1, উপবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতার মানটা কত হয় 1 থেকে ছোট হয়, আর অধিবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতার মান কত বড় হয় 1 থেকে বড় হয়। তো তোমরা যারা উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি জিনিসটা চিনো না, ওরা এর আগের ভিডিওতে দেখবা আমি ওখানে ওইটা নিয়ে কথা বলে আসছি যে ইসেন্ট্রিসিটি হচ্ছে কি একটা রেশিও, মানে এসপি বাই পিএম এর যে রেশিও, ওই রেশিওটাকে আমরা কি বলি উৎকেন্দ্রিকতা অথবা ইসেন্ট্রিসিটি, ঠিক আছে? এখন এখানে এস কি, পি কি বা পি কি, এম কি, এই জিনিসগুলোর পরিচয় কিন্তু ভিডিওতে পাবো, আগের ভিডিওটাতে, ঠিক আছে? আমি যখনই রিলেটেড ম্যাথ করাবো তখন কিন্তু আমি দেখাই দিব। জাস্ট এমনি বলে দিলাম যে পরাবৃত্তের জন্য ইয়ের মান 1 হবে, উপবৃত্তের ইয়ের মানটা 1 থেকে ছোট, অধিবৃত্তের ইয়ের মানটা 1 থেকে বড় হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যেরকম পরাবৃত্তে টোটাল আমরা ফরম্যাট দেখছিলাম 5টা, ওর মধ্যে রেগুলার ছিল 4টা, আর মানে বাকি সবগুলোকে আমরা 5 নম্বরে ফেলাইছিলাম। উপবৃত্ততে আমরা দেখছিলাম 3টা ফরম্যাট, রেগুলার ফরম্যাট ছিল 2টা, আর বাকি সবগুলোকে আমরা কি করছিলাম 3 নম্বর ফরম্যাটে ফেলাইছিলাম। এখন আমরা অধিবৃত্তে এসেও কি কিন্তু কয়টা ফরম্যাট ফেলাবো, 3টা ফরম্যাটে, রেগুলার ফরম্যাট হয়েছে 2টা, আর 3 নম্বরটার মধ্যে আমরা বাকি সবাইকে ফেলাই দিব, ঠিক আছে? তো আমরা একটু প্রথমে অধিবৃত্তটার দিকে একটু তাকাই। অধিবৃত্ত নর্মালি দেখতে কীরকম, এইরকম, ঠিক আছে? অধিবৃত্ত নর্মালি দেখতে কীরকম, এরকম। তো এখন তোমার এই জিনিসটা দেখলে মনে হয় না পরাবৃত্ত, এটা একটা পরাবৃত্ত, এটা একটা পরাবৃত্ত, মানে দুইটা পরাবৃত্ত, মানে সোজা বাংলায় বললে দুইটা পরাবৃত্তকে আমি উল্টাভাবে এনে সেট করে দিছি, তখন এটা কি চলে আসছে, একটা অধিবৃত্ত চলে আসছে, ঠিক আছে? তার মানে পরাবৃত্তে যে যে জিনিসগুলো ছিল, পরাবৃত্তে যে জিনিসগুলো ছিল, অধিবৃত্তে সেই জিনিসগুলো কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। কারণ হয়েছে কি পরাবৃত্তে তো একটা ছিল, একটা জিনিসকে তো আমরা পরাবৃত্ত বলতাম, কিন্তু অধিবৃত্তে তো এটা কি হয়ে গেছে, দুইটা চলে আসছে, দুইটা বিপরীত দিকে মুখ করে আসছে, ওইখানে সবগুলো জিনিস কি হয়ে যাবে, ডাবল। যেমন পরাবৃত্তে শীর্ষ ছিল কয়টা, একটা, অধিবৃত্তে শীর্ষ হবে 2টা, তারপর পরাবৃত্তে উপকেন্দ্র ছিল একটা, এখানে উপকেন্দ্র হবে কয়টা, 2টা, পরাবৃত্তে নিয়ামক রেখা ছিল একটা, অধিবৃত্তে নিয়ামক রেখা হবে কয়টা, 2টা, ঠিক আছে? তা আমরা জাস্ট পরিচয়গুলো আরেকবার একটু বলে দিব, সমস্যা নাই। এখানের এই পয়েন্টটার নাম হয়েছে কি কেন্দ্র, ঠিক আছে? তোমরা উপবৃত্ত যারা পড়ে আসছো, অধিবৃত্তটা কিন্তু একদম হুবহু সেম টাইপের, উপবৃত্ত পড়লে অধিবৃত্তে তেমন কিচ্ছু পড়া লাগবে না, ঠিক আছে? আমি আবার রিপিট করতেছি, উপবৃত্তটা পড়ে আসলে বা উপবৃত্তের ভিডিওটা দেখে আসলে তোমার এই চ্যাপ্টার মানে অধিবৃত্তটা একদম ডাল ভাত মনে হবে, কারণ সেম জিনিসগুলো আবার রিপিট হবে, ঠিক আছে? তো এই পয়েন্টটা হচ্ছে কি আমাদের কেন্দ্র, আর উপকেন্দ্র তো সবসময় বডির ভিতরে থাকে, এখানে একটা উপকেন্দ্র, এখানে একটা উপকেন্দ্র, উপকেন্দ্রগুলোকে আমরা এস দ্বারা ডিনোট করি। তো একটাকে যদি এস দেয় আর একটাকে অবশ্যই কী দেওয়া লাগবে, এস প্রাইম, ঠিক আছে? আচ্ছা, নিয়ামক রেখাটা সবসময় বডির বাইরে হয়, এখানে একটা নিয়ামক রেখা, এখানে একটা নিয়ামক রেখা, ঠিক আছে? আর এখানে হচ্ছে একটা নিয়ামক বিন্দু যেটাকে আমরা জেড দ্বারা ডিনোট করি, তাহলে এই নিয়ামক বিন্দুটার নাম হবে কি জেড প্রাইম, ঠিক আছে? আর এটা হচ্ছে কি আমাদের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুকে আমরা এ দ্বারা ডিনোট করি, আর এটাও একটা শীর্ষবিন্দু, তাই আমি এটার নাম দিলাম কি এ প্রাইম। তাহলে আমরা এখান থেকে কী কী পাইছি, কেন্দ্র, কেন্দ্র হয়েছে কী দ্বারা প্রকাশ করব, সি, সেন্টার, সি দ্বারা প্রকাশ করব। তারপরে উপকেন্দ্র হবে 2টা, একটা দিব এস আর একটা দিব এস প্রাইম। তারপর নিয়ামক বিন্দু হবে 2টা, একটা হবে জেড আর একটা হবে কি জেড প্রাইম। তারপরে শীর্ষ হবে কয়টা, 2টা, একটা হবে এ আর একটা হবে এ প্রাইম, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে টোটালি এই জিনিসগুলো পাইলাম, ওকে। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি কি লাগবে, কয়টা অক্ষ আছে, এখানে আমরা দেখতেছি একটা অক্ষ,
মানে আমরা উপবৃত্ত যারা পড়ছিলাম তারা এখান থেকে দেখছিলাম যে কি উপবৃত্তে কয়টা অক্ষ ছিল, দুইটা অক্ষ, একটা ছিল বড় একটা ছিল ছোট। বড় অক্ষের নাম ছিল বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষটার নাম ছিল কি ক্ষুদ্রাক্ষ। ঠিক আছে, তো এখানেও সেম, এখানে হয়েছে কি যেই অক্ষ বরাবর আমাদের অধিবৃত্তটা অবস্থিত হবে ওই অক্ষটার নাম হবে কি আর অক্ষ। যেই অক্ষ বরাবর আমাদের অধিবৃত্তটা অবস্থিত ওইটার নাম হবে কি আর অক্ষ, আর যে অক্ষ বরাবর আমাদের অধিবৃত্তটা অবস্থিত নাই ওইটাকে আমরা বলবো অনুবন্ধী অক্ষ। ঠিক আছে, জাস্ট নামগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল কি কি বৃহদক্ষ আর ক্ষুদ্রাক্ষ, বৃহদক্ষ কোনটা, যেটা বড় ছিল ওইটা, আর যেটা ছোট ছিল ওইটা ছিল ক্ষুদ্রাক্ষ। তো এখন এসে কি অধিবৃত্তটা যে অক্ষ বরাবর অবস্থিত হবে ওইটা হচ্ছে আর অক্ষ, আর যেটা বরাবর অধিবৃত্তটা অবস্থিত হবে না ওইটা হচ্ছে কি আমাদের অনুবন্ধী অক্ষ। তাহলে আমাদের কয়টা অক্ষ, টোটাল দুইটা অক্ষ অধিবৃত্তেতে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম, কেন্দ্র দেখলাম, তারপরে দুইটা শীর্ষ দেখলাম, দুইটা উপকেন্দ্র দেখলাম, দুইটা নিয়ামক বিন্দু দেখলাম, দুইটা নিয়ামক রেখা দেখলাম। এখন উপকেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে ওইটার নাম হচ্ছে কি উপকেন্দ্রিক লম্ব। এখানে একটা উপকেন্দ্রিক লম্ব আছে, তাহলে উপকেন্দ্রিক লম্ব কয়টা, দুইটা। ঠিক আছে, তো টোটাল এই জিনিসগুলো আমরা এই সেম জিনিসগুলো আমরা রিপিট করব। এখানে জাস্ট একটা এক্সট্রা জিনিস আসবে, এক্সট্রা জিনিসটা কি অসীমতট। অসীমতট কি জিনিস বলতো, তুমি যদি অসীমতটকে ভাঙাও তুমি দেখতেছো এখানে অসীম একটা ওয়ার্ড আছে, তার মানে আমরা বুঝতেছি অসীম রিলেটেড কিছু একটা। তো এই অসীমতট জিনিসটা হইছে যে রেখা, যে রেখা অধিবৃত্তকে, যে রেখা অধিবৃত্তকে অসীমে কি করে স্পর্শ করে ওইটাকে আমরা কি বলি অসীমতট। এই জিনিসটা তোমাকে এক্সট্রা করে পড়ানোর মানে কি আমরা উপবৃত্ততে অসীমতট পাই নাই, পরাবৃত্ততে অসীমতট পাই নাই, জাস্ট কোথায় পাবো অসীমতট, অধিবৃত্তে। ঠিক আছে, তো যেই রেখা অধিবৃত্তকে অসীমে স্পর্শ করে তাদেরকে আমরা কি বলতেছি অসীমতট। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে অধিবৃত্তটার এই যে অসীমে স্পর্শ করতেছে এরকম একটা রেখা টানো, মানে এইরকম একটা রেখা তুমি কি করলা, এইভাবে একটা রেখা দিলা যে রেখাটা কি করতেছে এই অধিবৃত্তের এই পার্টটাকে এখানে অসীমে যে স্পর্শ করতেছে, এই অধিবৃত্তের এই পার্টটাকে অসীমে যে স্পর্শ করতেছে। আচ্ছা, অসীমতট কি একটা সম্ভব নাকি দুইটা সম্ভব, আমরা দেখতেছি অসীমতট কিন্তু কয়টা সম্ভব, দুইটা সম্ভব, মানে এখান দিয়েও একটা অসীমতট পাবো। তাহলে অসীমতট কি জিনিস, যে রেখা অধিবৃত্তকে কি করবে অসীমে যে স্পর্শ করবে তাকে আমরা কি বলবো অসীমতট, এবং অসীমতট কি পাবো, কয়টা পাবো, দুইটা পাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা অসীমতট নিয়ে বুঝতে গেলাম যে অসীমতট জিনিসটা কি, যে রেখা অধিবৃত্তকে কি করে অসীমে যে স্পর্শ করে তাকে কি বলতেছি অসীমতট। এখন আমরা উপবৃত্ততে টোটাল কয়টা জিনিস দেখছিলাম, খেয়াল আছে, টোটাল 13টার জিনিসের মতো দেখছিলাম, মানে কি কি কেন্দ্র, শীর্ষের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, তারপর নিয়ামকের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তারপরে অক্ষের সমীকরণ, এরকম হাবিজাবি জিনিসগুলো মিলে টোটাল 13টা জিনিস দেখছিলাম। অধিবৃত্তে কিন্তু 13টার সাথে আরেকটা এক্সট্রা অ্যাড হবে যেটা হচ্ছে অসীমতট। কি আছে, অসীমতট। তা আমাদের অধিবৃত্তে টোটাল আসবে জিনিস আসবে 14টা। ঠিক আছে, এবং উপবৃত্ততে যা জিনিসগুলো দেখছিলাম এখানেও সেম জিনিসগুলাই দেখবা। আচ্ছা, তাহলে আমাদের অধিবৃত্তের ফরমেট কয়টা বলছিলাম, তিনটা, রেগুলার ফরমেট আছে দুইটা, আর বাকি সবগুলোকে তিন নাম্বার ফরমেটে ফেলাই দিব। তো ফরমেট ওয়ান, ফরমেট ওয়ান হচ্ছে আমাদের রেগুলার ফরমেট, একটা পরে একটা হচ্ছে এইরকম, মানে যেটা আমরা এখানে দেখে আসছি। আচ্ছা, কেন এটা কি এরকম হইতে পারে না, অবশ্যই পারে, এটা হচ্ছে আমাদের রেগুলার ফরমেট, মানে ফরমেট নাম্বার টু। তাহলে আমরা ফরমেট একটা দেখলাম, ফরমেট দুই দেখলাম। ঠিক আছে, আচ্ছা, ফরমেট একটাতে আর অক্ষটা কোন অক্ষ বরাবর অবস্থিত, এক্স অক্ষ বরাবর, আর ফরমেট টুতে আর অক্ষটা কোন অক্ষ বরাবর অবস্থিত, ওয়াই অক্ষ বরাবর। এটা দিয়ে তুমি চিনতে পারবা যে এইটা কি ফরমেট ওয়ানে পড়ছে নাকি এটা ফরমেট টুতে পড়ছে। আমাদের যদি আর অক্ষটা এক্স অক্ষ বরাবর থাকে তাহলে এটা ফরমেট ওয়ানে, আর যদি আর অক্ষটা ওয়াই অক্ষ বরাবর থাকে তাহলে এটা ফরমেট টুতে। ঠিক আছে, তো তুমি এইভাবে কি করতে পারবা, বুঝতে পারবা যে এটা ফরমেট ওয়ানের না ফরমেট টু এর। ওকে, আচ্ছা, এক নম্বরে আসতেছে কি কেন্দ্র, এক নম্বরে কি আসতেছে কেন্দ্র, কেন্দ্রটা দেখতেছি সবসময় কি আছে এখানে আছে, আর একটা কেন্দ্র কোথায় আছে এখানে। তো কেন্দ্রটা হয়েছে কি আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদ বিন্দু। তো আমরা জানি যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদ বিন্দু সবসময় কত হয়, জিরো জিরো। এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদ বিন্দু কত হয়, জিরো জিরো। ওকে, এটাতে কোনো ডাউট নাই। আচ্ছা, এবার হয়েছে কি দুই নম্বরে হয়েছে কি আমাদের উপকেন্দ্র, দুই নম্বরে আমাদের কি কি আসতেছে উপকেন্দ্র, উপকেন্দ্রগুলো কি কি, এখানে একটা উপকেন্দ্র আছে, এখানে একটা উপকেন্দ্র আছে, এস এস প্রাইম। আর এই চিত্রের জন্য উপকেন্দ্র একটা হয়েছে এখানে, আর একটা হয়েছে কোথায়, এখানে। দেখো তো প্রথম চিত্রে উপকেন্দ্রটা কোন অক্ষ বরাবর অবস্থিত, এক্স অক্ষ বরাবর। আর আমরা জানি যে এক্স অক্ষ বরাবর কিসের মান জিরো হয়, ভুজের মান জিরো হয় নাকি কোটির মান জিরো হয়, আমরা জানি যে এক্স অক্ষ বরাবর কোটির মান জিরো। তাহলে কোটির মানটাকে জিরো বসিয়ে দাও, আর ভুজের মানটা কি হবে, যেহেতু দুইটা আছে, প্লাস মাইনাস এই কমা জিরো। ঠিক আছে, উপকেন্দ্রটা কি হবে, প্লাস মাইনাস এই কমা জিরো। প্লাস এই হয়েছে ডান দিকেরটার জন্য, মাইনাস এই হয়েছে কোনটার জন্য, বাম দিকেরটার জন্য। বুঝতে পারছো, এটা আমরা উপবৃত্ততে দেখে আসছিলাম, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। ঠিক আছে, তাহলে উপকেন্দ্র দোনোটার স্থানাঙ্ক কি দাঁড়াইতেছে,
প্লাস মাইনাস এ কমা জিরো। আচ্ছা দুই নাম্বার, এখানে দুই নাম্বারটা দিয়ে একটু তাকাও, এখানে উপকেন্দ্রগুলো কিন্তু কোন অক্ষ বরাবর অবস্থিত? ওয়াই অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর আমাদের কিসের মান জিরো হয়? ভুজের মান জিরো হয় নাকি কোটির মান জিরো হয়? আমরা জানি যে ওয়াই অক্ষ বরাবর ভুজের মান জিরো, তাইলে কোটির মানটা কি হবে? প্লাস মাইনাস বিই। খেয়াল আছে? ওয়াই অক্ষ বরাবর দূরত্বগুলোর নাম হয়েছে বি দিয়ে, আর এক্স অক্ষ বরাবর দূরত্বগুলোর নাম হয়েছে কি দিয়ে? এ দিয়ে। তাহলে আমাদের হয়েছে কি প্লাস মাইনাস এ কমা জিরো, আর এটা হচ্ছে কত? জিরো কমা প্লাস মাইনাস বিই। ব্যাপারটা কি বুঝতে পারছো? আচ্ছা তিন নাম্বারে, তিন নাম্বারে হচ্ছে কি নিয়ামক বিন্দু। নিয়ামক বিন্দু কয়টা? এখানে একটা নিয়ামক রেখা, এখানে একটা নিয়ামক রেখা, তাহলে নিয়ামক বিন্দু দুইটা, একটা ছিল জেড আর একটা ছিল জেড প্রাইম। তো এটাও যেহেতু এক্স অক্ষ বরাবর, এটা হবে প্লাস মাইনাস এ বাই ই কমা জিরো, আর এখানে নিয়ামক বিন্দুটা হবে কত? জিরো কমা প্লাস মাইনাস বি বাই ই। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এটা কি কি আমরা শিখলাম? কেন্দ্র এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদ বিন্দু, তাহলে জিরো 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 জিরো, আর এখানে উপকেন্দ্রটা এক্স অক্ষ বরাবর, তাই প্লাস মাইনাস এ কমা জিরো, আর এটা হচ্ছে জিরো কমা প্লাস মাইনাস বি, আর এখানে নিয়ামক বিন্দুটা এক্স অক্ষ বরাবর প্লাস মাইনাস এ বাই ই কমা জিরো, আর এটা হচ্ছে জিরো কমা প্লাস মাইনাস বি বাই ই। আচ্ছা তিন নাম্বার হয়েছে কি, চার সরি চার নাম্বার হয়েছে কি শীর্ষ, শীর্ষ হয়েছে কি এ অথবা এ প্রাইম। তো এটাকে আমরা ডিনোট করি এ দ্বারা অথবা এ প্রাইম দ্বারা। তো এটা হয়েছে কি শীর্ষগুলো হয়েছে কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর, তাহলে প্লাস মাইনাস এ কমা জিরো, আর এখানে শীর্ষগুলো আছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা কি হবে? জিরো কমা প্লাস মাইনাস বি। ঠিক আছে, প্লাস মাইনাস এ কমা জিরো আর জিরো কমা প্লাস মাইনাস বি। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমরা এখান থেকে টোটাল কয়টা জিনিস পেয়েছি? চারটা জিনিস। এবার হয়েছে আমাদের পাঁচ নাম্বার, পাঁচ নাম্বার হয়েছে আমাদের আর অক্ষের দৈর্ঘ্য। পাঁচ নাম্বারে আমাদের কি জানা লাগবে? আর অক্ষের দৈর্ঘ্যটা। ঠিক আছে, তো আমরা দেখতেছি আমাদের কয়টা অক্ষ আছে টোটাল অধিবৃত্তে? দুইটা অক্ষ, একটা হচ্ছে আর অক্ষ, মানে যে অক্ষ বরাবর আমাদের অধিবৃত্তটা অবস্থিত ওইটার নাম হচ্ছে আর অক্ষ, আর যে অক্ষ বরাবর আমাদের অধিবৃত্ত অবস্থিত না ওইটার নাম হচ্ছে অনুবন্ধী অক্ষ। তাহলে আর অক্ষের দৈর্ঘ্যটা একটু চিন্তা করো, এখানে আছে এ পরিমাণ, এখানে আছে এ পরিমাণ, তাহলে এ যোগ করে ফেললে কত হয়ে যাবে? টু এ। তাহলে আর অক্ষের দৈর্ঘ্য হয়েছে কতটুকু? টু এ। আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্যটা কি হবে? অবশ্যই অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্যটা তোমরা ইজিলি গেস করতে পারো, টু বি হবে। ঠিক আছে, আর অক্ষের দৈর্ঘ্যটা কত? টু এ। আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্যটা কত হবে? টু বি। আচ্ছা এটা ছিল আমাদের ফরমেট ওয়ানের জন্য, আর ফরমেট টুর কথা চিন্তা করো। ফরমেট টুতে কিন্তু আর অক্ষটা কি এক্স অক্ষ বরাবর আছে নাকি ওয়াই অক্ষ বরাবর আছে? ফরমেট টুতে আর অক্ষটা আছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর দূরত্বগুলোকে আমরা বি দিয়ে চিন্তা করি, তাহলে ফরমেট টুতে আর অক্ষের দৈর্ঘ্যটা হয়ে যাবে কত? টু বি। আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? টু এ। ব্যাপারটা হয়েছে কি উল্টা, ফরমেট ওয়ানে আর অক্ষের দৈর্ঘ্য টু এ, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য টু বি, ফরমেট টুতে আর অক্ষের দৈর্ঘ্য হয়েছে কি টু বি, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হয়েছে কি টু এ। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা এরপর হচ্ছে সাত নাম্বার, সাত নাম্বার হচ্ছে কি উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কি, এখানে যে আমরা দেখছি যে দুইটা উপকেন্দ্র আছে, একটা এস আর একটা এস প্রাইম, এই এস আর এস প্রাইমের মধ্যবর্তী দূরত্বের নাম হচ্ছে কি উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এস থেকে এস প্রাইমের মধ্যবর্তী দূরত্ব কত হবে? দেখো তো আমরা জানি যে কি ডান দিকেরটা কতটুকু দূরে আছে, ডান দিকেরটা এই পরিমাণ দূরে আছে, বাম দিকেরটাও দূরে কতটুকু আছে এই পরিমাণ, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হয়ে যাবে? টু এ ই। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? টু এ ই। আর ফরমেট টুতে ওইটা হয়ে যাবে কত? টু বি ই। ঠিক আছে, তাহলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব টু এ ই, আর ফরমেট টু এর জন্য হচ্ছে টু বি ই। আচ্ছা এরপরে হচ্ছে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এরপরে কি নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটা হচ্ছে জেড জেড প্রাইম, এটা হচ্ছে কত? টু এ বাই ই। কত? টু এ বাই ই, কারণ ডান দিকেরটা হচ্ছে কতটুকু দূরে? এ বাই ই পরিমাণ দূরে, বাম দিকেরটা মাই মানে এ বাই ই পরিমাণ দূরে। বামের জন্য আমরা মাইনাস ইউজ করতেছি, তবে দূরত্ব তো সবসময় প্লাস হয়, একটা এ বাই ই আর একটাও এ বাই ই, তাহলে টু এ বাই ই। আর এটারটা হবে কত? টু বি বাই ই। কি হবে? টু বি বাই ই। তাহলে আমরা কি দেখলাম? নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব টু এ বাই ই আর টু বি বাই ই। আচ্ছা ভালো কথা, এবার হয়েছে আমাদের কি জানা লাগবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কি জানা লাগবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি জিনিস? আমরা জানি যে উপকেন্দ্র দিয়ে যে লম্বটা গেছে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, আর এখান থেকে এইটুক পর্যন্ত যে দূরত্ব এটার নাম হচ্ছে কি উপকেন্দ্রিক লম্ব। আচ্ছা এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটার নাম হচ্ছে কি টু বি স্কোয়ার বাই এ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান হচ্ছে কত? টু বি স্কোয়ার বাই এ। ওকে, আর এটারটা হবে কি টু এ স্কোয়ার বাই বি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের নাম হচ্ছে কি টু বি স্কোয়ার বাই এ, আর আরেকটা নাম হচ্ছে কি টু এ স্কোয়ার বাই বি। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে দশ নাম্বার, এরপরে দশ নাম্বার এবার হচ্ছে কি আমাদের কি বের করা লাগবে? আর অক্ষের সমীকরণ। ঠিক আছে, আর অক্ষের, আর অক্ষের সমীকরণ, আর একটা হচ্ছে কি অনুবন্ধী অক্ষের সমীকরণ, অনুবন্ধী অক্ষের সমীকরণ। ঠিক আছে, এখন দেখো তো আমাদের ফরমেট ওয়ানে আর অক্ষটা কোন অক্ষ? আসলে আর অক্ষটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এক্স অক্ষের সমীকরণ আমরা জানি যে কি হয়, এক্স অক্ষের সমীকরণ হয় ওয়াই সমান সমান জিরো।
ঠিক আছে? আর অনুবন্ধী অক্ষটা এখানে কোন অক্ষ? ওয়াই অক্ষ। আর ওয়াই অক্ষের সমীকরণ আমরা জানি যে কি হয়, x সমান সমান 0। আমি আবার একটু রিপিট করতেছি, আমাদের ফরম্যাট 1 এ r অক্ষ হইছে x অক্ষ, আর x অক্ষের সমীকরণ কি হয়? y সমান সমান 0। ফরম্যাট 1 এ অনুবন্ধী অক্ষ হইছে y অক্ষটা, y অক্ষের সমীকরণ কি হয়? x = 0। আর ফরম্যাট 2 তে গেলে উল্টাই যাবে, ফরম্যাট 2 তে r অক্ষটা হয়ে যাবে কি? y অক্ষ। তাহলে সমীকরণ আসবে x সমান সমান 0, আর সমীকরণ আসবে কি? y সমান সমান 0। বুঝতে পারছিস? আচ্ছা, যারা বুঝতে পারো নাই তারা একটু আবার ঠান্ডা মাথায় চিন্তা করে নিবা, আশা করি বুঝতে পারবা। এরপর হচ্ছে 12 নম্বর। 12 নম্বরে কি আছে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। দেখো তো আমাদের উপকেন্দ্রিক লম্ব কয়টা? দুইটা না, একটা হচ্ছে এখান দিয়ে গেছে আর একটা হচ্ছে এখান দিয়ে গেছে। দেখো তো আমাদের উপকেন্দ্রিক লম্বগুলা কার সমান্তরালে আছে? y অক্ষের সমান্তরালে আছে। উপকেন্দ্রিক লম্বগুলা কার সমান্তরালে আছে? y অক্ষের সমান্তরালে। y অক্ষের সমান্তরালে হইলে আমরা কি লিখি? x সমান সমান সামথিং। সামথিংটা কি হবে? যেহেতু দুইটা আছে তাহলে আমাদের প্লাস মাইনাস দেওয়া লাগবে। প্লাস মাইনাস কি আসতেছে? এই। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি আসতেছে? x সমান সমান প্লাস মাইনাস এই। ঠিক আছে, কেন x সমান সমান প্লাস মাইনাস এই দিলাম? কারণ হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বগুলো হচ্ছে y অক্ষের সমান্তরাল, আর y অক্ষের সমান্তরাল হলে কি হয়? x সমান সমান সামথিং। সামথিংটা হচ্ছে কত? প্লাস মাইনাস এই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি জানা লাগবে? নিয়ামকের সমীকরণ। কি সমীকরণ? নিয়ামকের সমীকরণ। নিয়ামকটা হচ্ছে কি? আমাদের নিয়ামকটা আমাদের y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল হলে কি হয়? x সমান সমান সামথিং। সামথিংটা হচ্ছে প্লাস মাইনাস a বাই e। ঠিক আছে, তাহলে নিয়ামকের সমীকরণটাও কি দ্বারা দিচ্ছে? x অক্ষের ও y অক্ষের সমান্তরাল। তাহলে x সমান সমান প্লাস মাইনাস কি দেওয়া লাগবে? a বাই e। কেন a বাই e? কারণ আমাদের নিয়ামকটা কতটুকু দূরত্বে আছে? a বাই e পরিমাণ দূরত্বে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমাদের ফরম্যাট 2 এর কথা চিন্তা করবো। ফরম্যাট 2 তে উপকেন্দ্রিক লম্বটা কোনখান দিয়ে গেছে? এখান দিয়ে এখান দিয়ে। কোন অক্ষের সমান্তরালে? এক্স অক্ষের সমান্তরালে। এক্স অক্ষের সমান্তরালে হইলে আমরা কি লিখি? ওয়াই সমান সমান সামথিং। সামথিংটা হচ্ছে কত? প্লাস মাইনাস বিই। ঠিক আছে, কারণ আমাদের উপকেন্দ্রগুলো বিই পরিমাণ দূরত্বে ফরম্যাট 2 তে। আর এখানে এটা চলে আসবে কত? নিয়ামকের সমীকরণটা এখানে চলে আসবে, নিয়ামকও এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই সমান সমান প্লাস মাইনাস বি বাই ই। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এটা হইলো আমাদের 13 নম্বর। তাহলে আমরা এখান থেকে টোটাল কয়টা জিনিস পাইলাম? 13টার মতো জিনিস পাইছি। এখন আমাদের কি জানা লাগবে? এই যে উৎকেন্দ্রিকতা ছিল, এই উৎকেন্দ্রিকতা বের করার সূত্র। ফরম্যাট 1 এর জন্য উৎকেন্দ্রিকতা বের করার সূত্র কি হবে? ফরম্যাট 2 এর জন্য উৎকেন্দ্রিকতা বের করার সূত্র কি হবে? তো ফরম্যাট 1 এর জন্য উৎকেন্দ্রিকতা বের করার সূত্র হচ্ছে e সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর ফরম্যাট 2 এর জন্য সূত্রটা হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আমি আবার একটু রিপিট করতেছি, ফরম্যাট 1 এর জন্য উৎকেন্দ্রিকতা বের করার সূত্র কি? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর ফরম্যাট 2 এর জন্য উৎকেন্দ্রিকতা বের করার সূত্র কি দাঁড়িয়েছে? বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই কি? বি স্কোয়ার। ওকে, আচ্ছা, এবার হইছে আমাদের এখন কি বাকি রয়েছে? আমাদের একদম লাস্টে বাকি রয়েছে অসীমতট। এটাকে আমি অন্য কালে দিয়ে লেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের 14 নম্বর। ঠিক আছে, 14 নম্বর, আচ্ছা বাদ দাও। 14 নম্বরটা কি? অসীমতট। অসীমতটের সমীকরণ এখানে কি? আমরা জানি যে ফরম্যাট 1 এ অসীমতট কয়টা আসবে? দুইটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা। ফরম্যাট 2 তে অসীমতট দুইটা আসবে, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা। ঠিক আছে, তাহলে অসীমতট ফরম্যাট 1 এও দুইটা, ফরম্যাট 2 তেও দুইটা। এবং দেখো তো অসীমতটগুলো কি? মূল বিন্দুগামী রেখা না, মূল বিন্দু দিয়ে যাইতেছে না। মূল বিন্দু দিয়ে গেলে আমরা ওয়াই সমান সমান কি লিখি? এম এক্স না। তাহলে এটা দাঁড়াবে ওয়াই সমান সমান সামথিং ইন্টু এক্স। আর প্লাস মাইনাস দেওয়া লাগবে। প্লাস মাইনাস কেন? কারণ আমাদের এখানে ছিল কয়টা অসীমতর? দুইটা অসীমতর আসতেছে। তাহলে আমাদের অসীমতরের সমীকরণ দাঁড়াতেছে ওয়াই সমান সমান প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এটা কোন ফরম্যাটের জন্য? ফরম্যাট 1 এর জন্য। ফরম্যাট 1 এর জন্য অসীমতরটা কি হবে? ওয়াই সমান সমান প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। আচ্ছা, এরপরে ফরম্যাট 2 তে ওয়াই সমান সমান কি হবে? প্লাস মাইনাস এ বাই বি ইন্টু এক্স। কি হবে? ওয়াই সমান সমান প্লাস মাইনাস এ বাই বি ইন্টু এক্স। ঠিক আছে, এটা হচ্ছে ফরম্যাট 2 এর জন্য, আর এটা হচ্ছে ফরম্যাট 1 এর জন্য। ফরম্যাট 2 এর জন্য হচ্ছে কি? ওয়াই সমান সমান প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। আর ফরম্যাট 2 এর জন্য হচ্ছে কি? ওয়াই সমান সমান প্লাস মাইনাস এ বাই বি ইন্টু এক্স। ঠিক আছে, এগুলো হচ্ছে কি? অসীমতটের সমীকরণ বের করার ওয়ে। ওকে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস আননোন রয়েছে। আমরা সমীকরণ থেকে কিভাবে বুঝবো ফরম্যাট 1 এ পড়তেছে নাকি ফরম্যাট 2 তে পড়তেছে? সমীকরণ থেকে বোঝার জন্য আমি একটু তোমাকে রিপিট করতেছি। আমাদের অধিবৃত্ত ছিল দুই রকম, একটা ছিল ফরম্যাট 1 আর একটা ছিল ফরম্যাট 2। ঠিক আছে, রেগুলার ফরম্যাট এগুলা। তো এইটা এই ফরম্যাট নাকি এই ফরম্যাট, এটা বোঝার উপায় হয়েছে তোমার সমীকরণের দিকে তাকাবা। অধিবৃত্তের আদর্শ সমীকরণ কিন্তু এরকম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। এই ইকুয়েশন দেখলে এটা কোন ফরম্যাট নির্দেশ করতেছে? এক নাম্বার ফরম্যাট। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1, এটা নির্দেশ করতেছে কয় নাম্বার ফরম্যাট? এক নাম্বার ফরম্যাট। আর যদি ইকুয়েশনটা দেখো এরকম, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 1, তাহলে এটা কোন ফরম্যাট নির্দেশ করতেছে? দুই নাম্বার ফরম্যাট নির্দেশ করতেছে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা কি দেখলাম?
এক নাম্বার ফরম্যাটের জন্য ইকুয়েশনটা কি রকম, এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার সমান সমান ওয়ান। আর দুই নাম্বার ফরম্যাটের জন্য ওয়াই স্কয়ারটা আগে হবে ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার সমান সমান ওয়ান। তাহলে এটা কি নির্দেশ করবে, ফরম্যাট টু, বুঝতে পারছি ব্যাপারটা। তাহলে ইকুয়েশন দেখে আমরা বুঝে যাবো যে কি ফরম্যাট ওয়ান নির্দেশ করতেছে নাকি ফরম্যাট টু নির্দেশ করতেছে। উপবৃত্তের ক্ষেত্রে আমরা বোঝার জন্য উপায় কি ইউজ করতাম, এ গেটার দেন বি হইলে ফরম্যাট ওয়ান, বি গেটার দেন এ হইলে ফরম্যাট টু। কিন্তু অধিবৃত্তে এ বি দিয়ে যাচাই করে না, অধিবৃত্তে যাচাই করার জন্য উপায় কি, তুমি ইকুয়েশনটাতে দেখবা কি এক্স আগে নাকি ওয়াই আগে, যদি এক্স আগে থাকে তাহলে ফরম্যাট ওয়ান, ওয়াই আগে থাকলে ফরম্যাট টু, বুঝতে পারছিস ব্যাপারটা। আচ্ছা চলো আমরা এখন কিছু অঙ্ক প্র্যাকটিস করে দেখাই, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। আচ্ছা এর আগের পার্টে একটা জিনিস দেখাইতে একটু ভুলেছিল, অসীমতর নিয়ে যখন কথা বলতেছিলাম অসীমতরের সমীকরণ আমরা দেখছিলাম কি দুইটা ফরম্যাটের জন্য, একটা ফরম্যাট বলছিলাম যে ফরম্যাট ওয়াই সমান সমান কী হবে প্লাস মাইনাস এ বি বাই এ ইন্টু এক্স, আর ফরম্যাট টুতে ওয়াই সমান সমান লিখে ফেলছিলাম প্লাস মাইনাস এ বাই বি ইন্টু এক্স। আসলে দোনোটার ক্ষেত্রে অসীমতটের সমীকরণটা কি হবে সেম হবে, ঠিক আছে, ওয়াই সমান সমান কী হবে প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, এখানেও কী হবে ওয়াই সমান সমান প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, ঠিক আছে। আচ্ছা এখন তোমার প্রশ্ন হচ্ছে কেন, আচ্ছা আমি একটু তোমাকে দেখানোর চেষ্টা করি জিনিসটা কেন আমাদের অসীমতট কি এরকম না, এখানে অসীমতটা কি এরকম দেখো তো, আলটিমেটলি দোনোটাই কিন্তু মূল বিন্দুগামী, আমি এখানে দেখানোর সময় একটু আর লেগেছে, দোনোটাই মূল বিন্দুগামী। তাহলে আমরা বুঝতেছি ওয়াই সমান সমান কী আসবে প্লাস মাইনাস সামথিং ইন্টু কী আসবে এক্স, তাই না। আচ্ছা এখন প্লাস মাইনাস আসার কারণ হচ্ছে কি, একটা হচ্ছে পজিটিভ দিকে আর একটা হচ্ছে মাইনাস মানে নেগেটিভ সাইডে। আচ্ছা আমরা জানি যে ওয়াই অক্ষ বরাবর আছে আমাদের বি আর এক্স অক্ষ বরাবর আমাদের কি আছে এ, তাহলে ওয়াই সমান সমান প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, ঠিক আছে। এটা হচ্ছে ফরম্যাট ওয়ানের অসীমতট, আর আমরা জানি যে ফরম্যাট টুতে ফরম্যাট ওয়ান থেকে কিন্তু উল্টা হয়, ফরম্যাট টুতে কিন্তু কী হয়ে যাবে, যেখানে ওয়াই আসে ওইখানে ফরম্যাট ওয়ান থেকে টুতে গেলে ওটা হয়ে যাবে এক্স, যেখানে বি আসে ওইখানে হয়ে যাবে এ, যেখানে এ আসে ওইখানে হয়ে যাবে কি বি, আর যেখানে এক্স আসে ওইখানে কি হয়ে যাবে ওয়াই, বুঝতে পারছো। ফরম্যাট ওয়ান আর ফরম্যাট টু এর ডিফারেন্সটা আমরা বুঝি যে আমাদের এখানে দেখো এক্স সমান সমান কি ছিল প্লাস মাইনাস এই, আর ওইটা আসছে ওখানে কত ওয়াই সমান সমান প্লাস মাইনাস বি, দেখো এক্সটা ওয়াই হয়েছে এটা বি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানেও সেম কাজটা করছি, ওয়াইটাকে এক্স নিয়ে চিন্তা করছি, বিটাকে এ, এটাকে বি, আর এক্সটাকে কি চিন্তা করছি ওয়াই। এখন যদি আমরা এটাকে একটু উল্টাই দেয় মানে এই বি বাই এটাকে পাশে নিয়ে আসি, তাহলে এটা কি হয়ে যাবে বি বাই এ ইন্টু এক্স, সামনে একটা আসবে প্লাস মাইনাস আর এই পাশে আসবে একটা ওয়াই, তাহলে ওয়াই সমান সমান প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, ওয়াই সমান সমান প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। তার মানে ফরম্যাট ওয়ানে আর ফরম্যাট টুতে অসীমতটের সমীকরণ বের করার ওয়ে মানে সূত্রটা কি আসতেছে সেম আসতেছে, ওয়াই সমান সমান প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। আগেরটাতে একটু ভুল হয়ে গেছিল, খেয়াল করি নেই, এটা হচ্ছে কি দোনোটাই কি আসে সেম আসে। ওকে তাহলে আমরা এখান থেকে টোটাল 14টা জিনিস দেখলাম, আমি জিনিসগুলো নিয়ে আর রিপিট করবো না, আমি ডিরেক্ট ম্যাথে চলে যাবো, ঠিক আছে। আচ্ছা তো এক নম্বর ম্যাথটাতে আমরা যে তুলছি এখানে কি দেওয়া আছে একটু দেখো তো, ইকুয়েশন দেওয়া আছে একটা টু এক্স স্কোয়ার মাইনাস এইট ওয়াই স্কোয়ার, টু এক্স স্কোয়ার মাইনাস এইট ওয়াই স্কোয়ার সমান সমান কত টু, এটা বলছে যে এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হবে। তো আমরা প্রথমে এসে কি আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন বানাইতে হবে, স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ডান দিকে সবসময় কত থাকে একটা ওয়ান থাকে, ডান দিকে সবসময় কত থাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে ওয়ান, তাহলে টুটা কী করতে হবে এই পাশে নিয়ে আসবো, তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে টু এক্স স্কোয়ারকে যদি তুমি টু দিয়ে ভাগ করে দাও তাহলে কত থাকে এক্স স্কোয়ার, আর এইট ওয়াই স্কোয়ারকে যদি তুমি টু দিয়ে ভাগ করে দাও তাহলে কত আসে ফোর ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে পাইতেছি এক্স স্কোয়ার নিচে আসতেছে কত ওয়ান। আচ্ছা এখন হয়েছে আমরা ওয়াই স্কোয়ার সবসময় ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের সাথে সহগ কত রাখা লাগে ওয়ান, কিন্তু এখানে ওয়াই স্কোয়ারের সাথে সহগ কত আছে ফোর, তাহলে এই ফোরটাকে তো আমি রাখতে পারবো না, তাহলে এটাকে কী করবো নিচে নিয়ে আসবো, তাহলে এটা কী হয়ে যাবে ওয়ান বাই ফোর, আর ডান দিকে হয়ে যাবে কত ওয়ান, বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে আমাদের দাঁড়াইতেছে কি এক্স স্কোয়ার বাই ওয়ান, আর ওয়াই স্কোয়ার আর ফোরটাকে আমরা উল্টাই দিলে নিচে আসবে কত ওয়ান বাই ফোর, আর এটা ডান দিকে কত হয়ে যাবে ওয়ান, তাহলে আমরা এখানে এটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশন বানিয়ে ফেলতে পারছি। তো এটা কি ফরম্যাট ওয়ান নাকি ফরম্যাট টু, এটা বোঝার জন্য আমরা একটা জিনিস দেখে আসছি যে এক্স স্কোয়ার যদি আগে থাকে তাহলে ফরম্যাট ওয়ান, ওয়াই স্কোয়ার আগে থাকলে ফরম্যাট কী হবে টু, তাহলে আমাদের এখানে দেখতেছি আমাদের এক্স স্কোয়ার আগে আছে তাহলে এটা ফরম্যাট ওয়ান, তাহলে ইকুয়েশন কার সাথে তুলনা করবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান কত ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেছি এ স্কোয়ারের মান হয়েছে কত ওয়ান, এ স্কোয়ারের মান ওয়ান হইলে এর মান ওয়ান দাঁড়ায়, আর বি স্কোয়ার, বি স্কোয়ারের মান যদি আমরা ওয়ান বাই ফোর চিন্তা করি তাহলে বি এর মানটা কত দাঁড়ায় হাফ, তাহলে আমরা এর মান পাই গেছি বি এর মান পাই গেছি, ঠিক আছে, এর মানও পাই গেলাম বি এর মানটাও পাই গেলাম, এর মানটা কত ওয়ান বি এর মানটা কত হাফ, ওকে তাহলে এ বি পাই গেছে। এখন ভালো কথা, এ আর বি পাই যাওয়া মানে কি, এখন আমার কাছে প্রশ্নে কি চাইছিল উৎকেন্দ্রিকতা, তো উৎকেন্দ্রিকতা বের করার কিন্তু দুইটা সূত্র আছে, একটা ফরম্যাট ওয়ানের একটা ফরম্যাট টু এর। দেখলাম যে আমাদের ফরম্যাট ওয়ান, ফরম্যাট ওয়ানে উৎকেন্দ্রিকতা বের করার সূত্র কি ছিল, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে তুমি যা সূত্রের মধ্যে মান বসিয়ে দাও, রুট ওভার এ স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হাফ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, তাহলে এখানে কি দাঁড়াইতেছে দেখো তো ওয়ান
1 এর স্কয়ার করলে 1 আর হাফ এর স্কয়ার করলে কত আসে 1/4 আর 1 এর স্কয়ার করলে কত আসে 1 ঠিক আছে 1 এর সাথে 1/4 এর যোগ করলে কত আসে বলো তো 5/4 1 এর সাথে 1/4 এর যোগ করলে কত আসে 5/4 আর 5/4 কে যদি আমরা রুট করি 5 কে রুট করলে √5 আর 4 কে রুট করলে কত আসে 2 তাহলে आंसर আসছে কত √5/2 ঠিক আছে তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা কত দাঁড়াইতেছে √5/2 বুঝতে পারছ ব্যাপারটা তাহলে 2x² - 8y² = 2 এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত দাঁড়াইতেছে √5/2 ওকে আচ্ছা এরপরে আমার কাছে ইকুয়েশন দেওয়া আছে কোশ্চেন 2 কোশ্চেন 2 তে কি বলছে x² - a² - y² / b² = 1 এই অধিবৃত্তের অসীমতরের সমীকরণ কি হবে তো অসীমতরটা আমরা দেখে আসছি যে ফরম্যাট 1 এ থাকলেও +/b/a * x ফরম্যাট 2 তে থাকলেও +/b/a * x এ আসে তো চেঞ্জ তো হয় না তাহলে আমাদের आंसर হবে কত +/b/a * x ঠিক আছে আচ্ছা 3 নাম্বার ইকুয়েশন आंसरে চলে যায় অপশন মানে এমসিকিউ তে কি আছে x² / 16 y² / 9 = 1 অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ কত হবে আমাকে এখানে ইকুয়েশন দেওয়া আছে x² / 16 y² / 9 = 1 তো অধিবৃত্ত এটা ফরম্যাট 1 না ফরম্যাট 2 এটা বোঝার উপায় কি আমরা বলছিলাম x² আগে থাকলে ফরম্যাট 1 ফরম্যাট y² আগে থাকলে ফরম্যাট কত 2 তাহলে এটা হচ্ছে আমাদের কত ফরম্যাট 1 ওকে তাহলে আমরা তুলনা করব x² / a² y² / b² = 1 এর সাথে তাহলে আমরা a² আর 16 সেম পাই তাহলে a এর মানটা আমরা কত বুঝতেছি 4 a² = 16 লিখলে এর মান কত দাঁড়ায় 4 b² = 9 লিখলে b এর মান কত দাঁড়ায় 3 তাহলে a এর মান জানি আমি b এর মান জানি এখন আমাদের কি বের করা লাগবে জাস্ট নিয়ামকের সমীকরণ ঠিক আছে কি বের করা লাগবে নিয়ামক তো আমরা একটু নিয়ামকটা যেহেতু জানতে চাইতেছি আমরা একটু চিত্রটা ড্র করি ফরম্যাট 1 কি রকম ছিল এরকম নিয়ামকগুলো কোনখান দিয়ে যাবে এখান দিয়ে আর নিয়ামকগুলো কোন অক্ষের সমান্তরাল বলো তো নিয়ামকগুলো হইতেছে y অক্ষের সমান্তরাল আর আমরা জানি যে y অক্ষের সমান্তরাল হইলে কি হয় x = সামথিং সামথিংটা কি হবে a/e আর প্লাস মাইনাস দেওয়ার কারণে সে নিয়ামক কয়টা আসতেছে দুইটা ঠিক আছে দিয়াবক কি y অক্ষের সমান্তরাল আর y অক্ষের সমান্তরাল হলে x = সামথিং সামথিংটা কি হবে +/a/e আচ্ছা ভালো কথা এখন আমাদের তাহলে কিসে জানা লাগবে e এর মানটা জানা লাগবে e এর মান বের করার জন্য ফরম্যাট 1 এর সূত্র ছিল √a² + b² / a² তাহলে এখন তুমি মান বসাই দাও e এর মানটা হইছে কত 4 b এর মানটা হইছে কত 3 তাহলে 4² + 3² / কত 4² 4 কে স্কয়ার করো 3 কে স্কয়ার করো যোগ করলে আসে কত 25 25 কে রুট করে দিলে কত আসে 5 আর 4 কে স্কয়ার করলে 16 রুট করে দিলে কত আসে 4 তাহলে আমরা e এর মান পাইতেছি কত 5/4 তাহলে এখন আমরা কি করব নিয়ামকের ইকুয়েশনটার মধ্যে মান বসাই দেব x = +/a e এর মানটা কত 4 আর e এর মানটা হইছে কত 5/4 তাহলে উল্টাই দিলে এটা 4 চারা কত হয়ে যাবে 16 আর নিচে আসে কত 5 আর এই পাশে আসে কত x তাহলে x = কত দাঁড়াইতেছে +/16/5 ঠিক আছে তাহলে x = কত দাঁড়াইলো +/16/5 ওকে আশা করি বুঝতে পারছি আমাদের এখানে প্রশ্নে একটা ইকুয়েশন দেওয়া ছিল x² / 16 y² / 9 = 1 তো এটা ফরম্যাট 1 এ পড়ে কিভাবে বুঝছি x² আগে থাকলে ফরম্যাট 1 y² আগে থাকলে ফরম্যাট 2 তো যেহেতু x² আগে আছে তাহলে এটা ফরম্যাট 1 এ পড়ে আর এখান থেকে a আর b এর মান বের করে দেখলাম a এর মান 4 b এর মান কত 3 তো নিয়ামকটা যেহেতু এখানে y অক্ষের সমান্তরাল তাহলে x = সামথিং সামথিংটা হবে +/a/e এর মান আর e এর মানটাকে বসাই দিলাম e এর মানটা বের করে নিছি আর কিছুই করিনি এক্সট্রা ঠিক আছে 4 নম্বর প্রশ্নে কি বলছে x² - 9 y² / 16 = 1 এই অধিবৃত্তের কি বের করতে বলছে ইসেন্ট্রিসিটি ইসেন্ট্রিসিটি মানে কি বলতো উৎকেন্দ্রিকতা তো উৎকেন্দ্রিকতা বের করার সূত্র আমরা একটু আগে দেখে আসছি এবং এর আগের লাস্ট অঙ্কটাতেও কিন্তু আমরা উৎকেন্দ্রিকতা বের করছি তো সেম অঙ্ক আমি আর করাই দিছি না তুমি জাস্ট কি করবে এটা দেখো এটা কি ফরম্যাট 1 না ফরম্যাট 2 x² আগে থাকা মানে কি ফরম্যাট 1 তাহলে x² / a² y² / b² তাহলে এর মান হইছে কত তুমি যদি a² = যদি 9 লেখো তাহলে এর মান দাঁড়ায় 3 b² = যদি 16 লেখো b এর মান কত দাঁড়ায় 4 এই জানো বি জানো ফরম্যাট 1 এর জন্য ই বের করার সূত্র কি ছিল √a² + b² / a² ওকে তো এটা নিয়ে আমরা টাইম ওয়েস্ট করতেছি না আমরা 5 নম্বর প্রশ্নে যাচ্ছি x² / 9 y² / 16 = 1 এই অধিবৃত্তের অসীমতরের সমীকরণ কত হবে x² / 9 y² / 16 = 1 তুমি যদি এটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশন মানে x² / a² y² / b² = 1 এর সাথে তুলনা করো এটা ফরম্যাট 1 এ পড়ে কিভাবে বুঝছি x² আগে তাহলে a² = কত লিখতে পারবা 9 তাহলে a এর মান কত দাঁড়ায় 3 b² = কত লিখতে পারবা 16 b এর মান কত দাঁড়ায় 4 a জানো b জানো তুমি কি কি জানো a জানো আর b জানো এখন তুমি কি বের করবা অসীমতরের সমীকরণ অসীমতরের সমীকরণ কি হয় y = +/b/a * x মনে আছে ফরম্যাট 1 এও এটা ফরম্যাট 2 তেও এটা তাহলে y = +/b এর জায়গায় পেয়েছি 4 a এর জায়গায় পেয়েছি 3 * কত x তাহলে y = +/4/3 * x হইছে কি আমাদের অসীমতরের সমীকরণ ওকে আশা করি বুঝতে পারছি যে অসীমতরের সমীকরণটা কি হবে
y সমান সমান প্লাস মাইনাস b বাই a ইনটু x, b এর মান আছে 4, a এর মান আছে কত 3, তাহলে 4 বাই 3 ইনটু x, ওকে। আচ্ছা এরপরে 6 নম্বর প্রশ্নে আমার কাছে কি চাওয়া হয়েছে দেখো তো, y স্কয়ার মাইনাস 2x স্কয়ার ইজ ইকুয়াল টু 8, এটার উপকেন্দ্র কত, কি জানতে চাইছে উপকেন্দ্র, কি দেওয়া আছে y স্কয়ার মাইনাস 2x স্কয়ার সমান সমান 8, এই অধিবৃত্তটার উপকেন্দ্র কত, তা আমরা অধিবৃত্তের স্ট্যান্ডার্ডে আনতে হলে ডান দিকে কত রাখতে হবে 1, তাহলে 8 টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা হয়ে যাবে y স্কয়ার বাই 8, আর এটা কি হয়ে যাবে 2 আর 8 কাটাকাটি করলে কত আসে 4 আসে, তাহলে x স্কয়ার বাই কত 4, তাহলে আমরা দেখতেছি এখানে x স্কয়ার আগে নাকি y স্কয়ার আগে, y স্কয়ার আগে, তাহলে আমাদের এটা কোন ফরম্যাটের মধ্যে পড়ে, এটা আমাদের কিন্তু ফরম্যাট 2 তে পড়ে, তাহলে y স্কয়ার বাই b স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার সমান সমান 1 এর সাথে মিলতেছে, তাই না, y স্কয়ার বাই b স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার সমান সমান 1, তুমি যদি b স্কয়ার সমান সমান 8 লেখো, x স্কয়ার সমান a স্কয়ার সমান সমান কত লিখতে পারবে 4, তাহলে b স্কয়ার সমান সমান 8 লিখলে b এর মান কত দাঁড়ায় 2√2, b এর মান কত দাঁড়াচ্ছে 2√2, আর a স্কয়ার সমান সমান 4 দা লিখলে a সমান সমান কত আসে 2, তাহলে a এর মান পাইছো 2, b এর মান পাইছো কত 2√2, ঠিক আছে, b স্কয়ার সমান সমান 8, তাহলে b এর মান কত দাঁড়াইতেছে 2√2, আর a স্কয়ার সমান সমান 4, এর মান কত দাঁড়াইতেছে 2, তাহলে তুমি জানো a এর মান জানো b এর মান জানো, এখন তুমি কি প্রশ্নে আমার কাছে কি চাইছো উপকেন্দ্র, তাই না, উপকেন্দ্র, তো এটা প্রথমে ফরম্যাট 1 না ফরম্যাট 2, তুমি দেখতেছো এটা ফরম্যাট 2, কিভাবে বুঝছো y আগে, ঠিক আছে, তাহলে ফরম্যাট 2 তে উপকেন্দ্রগুলো কি হয় y অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে ভুজের মান 0 হবে, তাহলে এটা হবে 0, প্লাস মাইনাস বিই, বুঝতে পারছিস ব্যাপারটা, আমরা তো এগুলো দেখে আসছি 0, কি হবে প্লাস মাইনাস বিই, এখন আমাদের e এর মানটা বের করা টার্গেট, e এর মান বের করার সূত্র কি, ফরম্যাট 2 এরটা লিখবা না 1 এরটা লিখবা, যেহেতু এটা ফরম্যাট 2 তাহলে ফরম্যাট 2 এরটা লিখবা, মানে রুট ওভার b স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার, তাহলে রুট ওভার b, b এর মানটা আমরা দেখতেছি কত 2√2, 2√2 এর স্কয়ার করলে কত আসে 8 আসবে, কারণ 8 কে রুট করার পর 2√2 আসছে, তাহলে 2√2 কে স্কয়ার করলে কত আসে 8, প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার করলে কত আসে 4, আর নিচে আসতেছে কত বি স্কোয়ার, তাহলে আবার এখানেও কত আসবে 8, ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত দাঁড়াইতেছে 8 আর 4 যোগ করলে 12, আর নিচে আসতেছে কত 8, 12 কে যদি তুমি 8 দিয়ে ভাগ করে দাও তাহলে কত আসে 3, নিচে আসে কত 2, তাহলে এটা রুট 3, নিচে আসতেছে রুট 2, ঠিক আছে, তাহলে রুট 3 ডিভাইডেড বাই রুট 2, কি দাঁড়াইতেছে রুট 3 ডিভাইডেড বাই রুট 2, আচ্ছা ভালো কথা, তাহলে এটা কি দাঁড়াইলো 0, প্লাস মাইনাস বি, বি এর মানটা আমাদের কত, বি এর মানটা হচ্ছে আমাদের 2√2, আর ই এর মানটা আমরা কত পাইছি রুট 3 ডিভাইডেড বাই রুট 2, ঠিক আছে না, তাহলে আমরা এখান থেকে এ এর মানও পাই গেছি বি এর মানও পাই গেছি, এবার রুট 2 রুট 2 কাটা দাও, তাহলে 0, প্লাস মাইনাস 2 আর রুট 3 কে গুণ করলে কত আসে 2√3, ঠিক আছে, তাহলে 2 আর রুট 3 কে গুণ করলে কত আসে 2√3, তাহলে 0, প্লাস মাইনাস 2√3 হয়েছে কি আমাদের উপকেন্দ্র, বুঝতে পারছি ব্যাপারটা, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কত 0, প্লাস মাইনাস 2√3, বুঝতে পারছো, তো আশা করি বুঝতে পারছি, আচ্ছা এরপরে লাস্টেরটা তো আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে x মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4, y মাইনাস y প্লাস 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 9 সমান সমান 1, এর কেন্দ্র কত, আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে x মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস y প্লাস 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 9 ইজ ইকুয়াল টু কত 1, ওকে, আচ্ছা এটা তোমার কাছে কি জানতে চাইছে কেন্দ্র কত, কেন্দ্র হইছে কি সেন্টার, আচ্ছা এখন বলো তো এটা কি ফরম্যাট 1 না ফরম্যাট 2, এটা তোমার কাছে একটু আননোন মনে হইতেছে তাই না, তো আননোনটাকে তোমার কাছে নোন মনে করার জন্য আমি তোমাকে বললাম x মাইনাস 2 টাকে তুমি কি মনে করো x মনে করো, কি x মনে করবা বড় হাতের x, ঠিক আছে, x মাইনাস 2 টাকে তুমি কি মনে করো বড় হাতের x, আর নিচে দাঁড়াইতেছে 4, y প্লাস 3 টাকে তুমি মনে করো বড় হাতের y, নিচে দাঁড়াইতেছে কত 1, 9 সমান সমান কত দাঁড়াইতেছে 1, ঠিক আছে, এবার দেখো এটা কি পরিচিত কিছুর মতো মনে হয় নাকি মনে হয় না, দেখতেছি x স্কয়ার বাই a স্কয়ার, y স্কয়ার বাই b স্কয়ার, তাহলে এটা ফরম্যাট কত 1, তাহলে আমরা এখানে যদি a স্কয়ারের দিকে তাকাই a স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারবো 4, তাহলে a এর মান কত দাঁড়ায় 2, আর b স্কয়ার সমান সমান আমরা লিখতে পারবো 9, তাহলে b এর মান কত দাঁড়ায় 3, a এর মানও পাই গেছি b এর মানও পাই গেছি, ওকে, তো প্রশ্ন আমার কাছে আসলে কি জানতে চাইছে, প্রশ্ন আমার কাছে জানতে চাইছে কেন্দ্র, তো কেন্দ্র হচ্ছে সেন্টার, সেন্টার হয় কত 0, না সবসময় সেন্টার কত হয় 0, মানে ফরম্যাট 1 ও 0, ফরম্যাট 2 তেও কত ছিল 0, এখন দেখো 0 কি আমাদের আসল ইকুয়েশনের জন্য না নকল ইকুয়েশনের জন্য, আমাদের আসল ইকুয়েশন ছিল x মাইনাস 2 হোল স্কোয়ার বাই 4, y প্লাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9, কিন্তু নকল ইকুয়েশনটা হচ্ছে x স্কোয়ার বাই 4, y স্কোয়ার বাই 9, এখন আমাদের 0 যেটা দাঁড়াইছে এটা কি আসল ইকুয়েশনের জন্য দাঁড়াইছে না নকল ইকুয়েশনের জন্য দাঁড়াইছে, 0 কি আমি এটার সাথে তুলনা করে পাইছি নাকি এটার সাথে তুলনা করে পাইছি, আমি তো তুলনা করছিলাম এটার সাথে তাই না, আমরা তো তুলনা করছিলাম আদর্শ সমীকরণকে কার সাথে এটার সাথে, তাহলে আমরা 0 কার জন্য পাইছি এটার জন্য, ঠিক আছে না, তাহলে আমরা ভুজ সমান সমান যদি 0 লিখি তাহলে ভুজ কি বড় হাতের x লিখবো না বড় হাতের y লিখবো, অবশ্যই বড় হাতের x লিখবো বড় হাতের y লিখবো, কারণ হইছে আমরা 0 কার জন্য পাইছি নকলটার জন্য, নকলটাতে কি আছে
বড় হাতের এক্স আছে আর বড় হাতের ওয়াই আছে, তো আমরা বড় হাতের এক্সটাকে আমরা কি বলতে পারি, বড় হাতের এক্সটাকে আমরা বলতে পারি ছোট হাতের এক্স মাইনাস টু, ঠিক আছে? বড় হাতের এক্সটাকে আমরা কি বলতে পারি, ছোট হাতের এক্স মাইনাস টু, আর বড় হাতের ওয়াইটাকে আমরা কি বলতে পারি, ছোট হাতের ওয়াই প্লাস থ্রি। তাহলে আমাদের ছোট হাতের এক্স এর মান দাঁড়াইতেছে টু, ছোট হাতের ওয়াই এর মান দাঁড়াইতেছে কত, মাইনাস থ্রি। তাহলে দেখো তো আমাদের ছোট হাতের এক্স ছোট হাতের ওয়াই দুটোটা চলে আসছে, তার মানে আমাদের এসে এখন কেন্দ্রটা মানে আসল কেন্দ্রটা কত দাঁড়াইতেছে, টু কমা মাইনাস থ্রি, বুঝতে পারছো? আসল কেন্দ্রটা কত দাঁড়াইতেছে, আসল কিন্তু ইকুয়েশনটা কাজ ছিল বড় হাতের না ছোট হাতের, আসল ইকুয়েশনটা ছিল ছোট হাতে, তাহলে ছোট হাতের এক্স এর মান দাঁড়াইছে টু, ছোট হাতের ওয়াই এর মান দাঁড়াইছে কত, মাইনাস থ্রি। তার মানে আমরা ছোট হাতের কেন্দ্রটা পাই গেছি, তাহলে আসল কেন্দ্রটা কত হয়েছে, টু কমা মাইনাস থ্রি। আর জিরো জিরো যেটা ছিল এটা আমাদের নকল বা সেকেন্ডারি ইকুয়েশনের জন্য, বুঝতে পারছি ব্যাপারটা? এইভাবে যদি তোমার ইকুয়েশনগুলা মানে তোমার নর্মাল ইকুয়েশন না দেওয়া থাকে, তাহলে তুমি কি করবা, বড় হাতের এক্স বড় হাতের ওয়াই চিন্তা করে দেন ওগুলার ভুস্কটি বা কিছু বের করে দেন আবার ব্যাক করে ছোট হাতের গুলাতে ব্যাক করে, ঠিক আছে? তাহলে তোমার কি হবে, সহজ হবে জিনিসগুলা। তো এইভাবে সলভ করাটা সহজ, এগুলো তোমরা পরাবৃত্ততেও শিখছো, উপবৃত্ততেও শিখছো, অধিবৃত্ততেও শিখতেছো, ঠিক আছে? আচ্ছা, তো টাইপ টু তে ওই সেম জিনিস, অধিবৃত্তের কি বের করতে হবে, সমীকরণ বের করতে হবে, ঠিক আছে? তো আমি তোমাকে বলছিলাম পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত সমীকরণগুলো বের করার সূত্রগুলো কিন্তু সেম, SPPM সমান সমান কি ই। পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্তের সমীকরণ বের করার সবগুলা সূত্রই কি সেম, জাস্ট কি ইউজ করতে হবে, SPPM সমান সমান কি ই। এই ফর্মুলা দিয়ে তুমি কি করবা, উপবৃত্ত অধিবৃত্ত পরাবৃত্ত সবগুলো সমীকরণ বের করবা। অধিবৃত্তের জন্য ই এর মানটা কি হয়, এক থেকে বড় হয়, দেখো তো ই এর মানটা কি এক থেকে বড় দিছে নাকি দেয় নাই, রুট টু দিছে মানে কত, এক থেকে বড়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাকে কি দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, অধিবৃত্তের সমীকরণটা বের করতে বলছে। আচ্ছা, তোমাকে আমি আবার একটু পরিচয়গুলো বলে দেই। এস হয়েছে কি, উপকেন্দ্র। পি জিনিসটা কি, এখানে আমি পি লিখলাম, এই পি জিনিসটা কি ছিল, এই অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দুর নাম হয়েছে কি পি, মনে আছে? আমি বলছিলাম এস হয়েছে কি আমাদের উপকেন্দ্র, পি হয়েছে কি অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু। আর পিএম জিনিসটা কি, এই পি বিন্দু থেকে তুমি যে নিয়ামক রেখার উপরে যে লম্বটা আঁকবা, লম্বটার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে কি পিএম। এই এসপি আর এ হচ্ছে পিএম, এই এসপি এ হলো পিএম, এসপি পিএম এদের অনুপাতটার নাম হচ্ছে কি ই, ঠিক আছে? তাহলে আমরা কি বলতেছি, SPPM সমান সমান কি ই। তাহলে এসপি সমান সমান আমি কি বলতে পারি, ই ইনটু পিএম, তাই না? এখন এসপি, এসপিটা কেমনে বের করবো বলতো? এসপি জিনিসটা কি, এস থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব। আমাদেরকে প্রশ্নে উপকেন্দ্র মানে এস দেওয়া আছে কত, 10, উপকেন্দ্র কত দেওয়া আছে, 10, 10 থেকে পি এক্স ওয়াই দূরত্ব কিভাবে বের করব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে কি, ভুজদ্বয়ের বিয়োগফল স্কয়ার কোটি দ্বয়ের বিয়োগফল স্কয়ার, ঠিক আছে? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র কি, ভুজদ্বয়ের বিয়োগফল স্কয়ার কোটি দ্বয়ের বিয়োগফল স্কয়ার। তাহলে এখানে কি দাঁড়াইতেছে, এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার, ওয়াই মাইনাস জিরো হোল স্কয়ার, আর উপরে একটা কি দাঁড়াইতেছে, রুট ওভার। আচ্ছা, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতার মানটা আমরা দেখতেছি কত আসছে, রুট টু, মানে প্রশ্ন দেওয়া আছে উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি কত, রুট টু। এখন আমাদের কি বের করা লাগবে, পিএমটা। পিএম হচ্ছে পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব। তো তোমাকে আমি শিখাইছি একটা বিন্দু থেকে একটা রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়, প্রথমে কি দিবা, মডিউলাস দিবা, ঠিক আছে? কি দিবা, মডিউলাস দিয়ে তারপরে হচ্ছে কি, উপরে হইছে যেই বিন্দু থেকে যে রেখার উপরে অঙ্কিত লম্ব দূরত্ব বের করতেছে ওইটা দিয়ে সিদ্ধ করে দিবা। তাহলে আমরা কোন বিন্দু থেকে বের করতেছি, এক্স ওয়াই থেকে, এক্স ওয়াই থেকে এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো, এটার উপর সিদ্ধ করে দিলে এটা কি দাঁড়াবে, এক্স এর জায়গায় এক্স রে লিখবো, ওয়াই এর জায়গায় ওয়াই রে লিখবো, আর রুট ফাইভ। আচ্ছা, আর নিচে দাঁড়াবে কত, রুট ওভার এক্স এর সগ স্কোয়ার প্লাস ওয়াই এর সগ স্কোয়ার, মনে আছে? একটা বিন্দু থেকে একটা রেখার উপরে অঙ্কিত লম্ব দূরত্ব বের করার সূত্র কি ছিল, উপরে হইছে যেই বিন্দু থেকে যে রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব বের করবো ডিভাইডেড বাই রুট ওভার এক্স সগ স্কোয়ার প্লাস ওয়াই সগ স্কোয়ার, ওকে? আচ্ছা, তাহলে এখন এখানে দেখো তো, ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার কত আসে, টু, টু আর রুট করে দিলে রুট টু, রুট টু, রুট টু কি হবে, কাটা। এই রুটটাকে এই পাশ থেকে পাশে নিলে কি হয়ে যাবে, স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার, আর এখানে দাঁড়াইতেছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তো এই বাকি অংশটা তোমার কাজ, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিবা, এখানে এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র দিবা, দেন যোগ বিয়োগ করে কাটাকাটি করে যা আছে বাকিটাই হবে কি আনসার। তো তুমি এইভাবে করলে তোমার কাছে অঙ্কগুলো কি হবে, খুবই ইজি মনে হবে, ঠিক আছে? তো আশা করি তোমাকে আমি বোঝাইতে পারছি সবগুলা কনসেপ্ট টপিক, ঠিক আছে? তো আমি যে জিনিস টপিকগুলো চুজ করছি ওগুলা থেকে মেইনলি বেশি প্রশ্ন আসে, তুমি বই খুললে দেখবা। আর একটা টপিক কিন্তু আমি পড়াই নাই, তবে একদম প্লেলিস্টে শুরুর ভিডিওতে আছে, মানে কিভাবে তোমাকে একটা ইকুয়েশন দিলে ওইটা পরাবৃত্ত
এটা কি উপবৃত্ত নাকি অধিবৃত্ত নির্দেশ করতেছে, তুমি বোঝার উপায় ওইটা কি, ওইটা থেকে কিন্তু প্রশ্ন আসে। তো ওইটা কিন্তু আগে ভিডিওটা দেখে নিবা যে এটা কিভাবে বুঝতেছো, যে কিভাবে তুমি একটা পরাবৃত্ত উপবৃত্ত নাকি অধিবৃত্ত নির্দেশ করতেছো ওইটা বোঝার উপায়টা কিন্তু কি করতে হবে তোমাকে অবশ্যই জানা লাগবে, ওইখান থেকে এমসিকিউ আসে। আচ্ছা আর অধিবৃত্তের অধিবৃত্ত থেকে কি দেখাইলাম তোমার এসে কি ওই 13-14টা জিনিস যেগুলো আছে ওই জিনিসগুলো কিভাবে বের করতে হয় আর অধিবৃত্তের সমীকরণ নির্ণয়, ঠিক আছে। আরো এক্সট্রা জিনিস আছে হালকা পাতলা, আমি তো সব অঙ্ক দেখানো সম্ভব না, আমি ম্যাক্সিমামই কি করছি তোমার ভার্সিটি কপ প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্নগুলো তোলার চেষ্টা করছি। তো আশা করি সবাই বুঝতে পারছো, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর কোনো সমস্যা হলে জানাইতে পারো, ঠিক আছে। আমি এখানে ফেসবুক টেলিগ্রাম গ্রুপ তারপরে পেজ সবকিছু লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, ওগুলো চেক করতে পারো, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ।